ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار كفنا ما رابون قبر امر غاتي وي قبره কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলের বাগা কারো বা হবে জাহনা সাড়ে তিন হাত আবর কাতু আমাদের একবার জানতে চেয়েছেন যে আমি নাকি বলেছি যে মাজামানা নজায়জ আসলে আমাদের ভাই বুঝতে পারেন নাই ওই যে পিছনের বিদ্বেষ থেকেই এ কথাগুলো ফুটে উঠছে মাজামানা নাজায়জ বলা হয়নি মাজাম মানার ধাপ আছে যিনি মুস্তায় তার জন্য মাজাব মানা একবারে হারাম হ্যাঁ যিনি মুস্তায়দের পরের পর্যায়ে মোরাজ্জা যিনি তার দিতে পারেন গবেষকদের গবেষণা বোঝার ক্ষমতা রাখেন তিনি তার দক্ষতা অনুযায়ী যে কোনো মুস্তায়দের কথা কোনটা কোন হাদিসের নিকটবর্তী সেটা হিসেবে তিনি সিদ্ধান্ত নেবেন সেটা মানতে তিনি বাধ্য তিনিও তার গবেষণা উল্টা করতে পারেন না এসে দুইটা পর্যায় তৃতীয় পর্যায়ের কিছু মানুষ যারা গবেষণা করতে পারেন না এবং গবেষকদের আপনার গবেষণা বুঝেন না এবং তারা পত্র বলতে কিছুই জানেন না হ্যাঁ তাদেরকে কিন্তু অবশ্যই অন্য আলমের কথা শুনতে হবে কিন্তু কথা হচ্ছে যে অন্য আলমের যে কথা শুনবেন তারা কিন্তু ওই দুই দাপের মানুষ হতে হবে যে আপনি ডাইরেক্ট মুস্তাহিদের কথা শুনবেন অথবা মুরজ্জাহের কথা শুনবেন কিন্তু আপনার মতো আরেক মূর্খের কথা আপনি শুনতে পারেন না হ্যাঁ সেটা হচ্ছে কি যে ব্যক্তি দরিল জানে না এবং গবেষকদের গবেষণা বুঝেন না এই জাতীয় মানুষ আমাদের দেশে বেশি আমাদের দেশে আলমরা অধিকাংশ মানুষ সে নিজেই মূর্খ কারণ কোরআন হাদিস শুধু পড়তে পারলে এটাকে শিক্ষিত বলা হয় না হ্যাঁ মুকাল্লিদ যিনি মোকাল্ল শব্দের অর্থ হচ্ছে অন্ধ অনুসারী অন্ধ অনুসারী কখনো আলেম হতে পারে না এটার উপর সমস্ত গবেষক আলেমদের এজমা আছে হ্যাঁ ঐক্যমত যে কখনো মুকাল্লিদ আপনার আলেম হতে পারে না কারণ এলেম মানে কি এলেম মানে কোনো জিনিসকে হ্যাঁ সত্যিকার অর্থে জানা আপনার কোনো মাসালা যদি তার দলিল সোয়া জানা হয় তাকে এলেম বলে দলিলবিহীন জানাকে এলেম বলা হয় না হ্যাঁ এই কারণে আমাদের দেশে অধিকাংশ মুক্তি সাহেব দেখবেন সে দলিলে আর ভালো করে বোঝে না হ্যাঁ সুতরাং সে তার কি তাকলিদ করবেন আপনি তার তো তাকলিদ করা সম্ভব না আর বলেন যে আমি পুরাতন লোকের তাকলিদ করব আগে আমাদের ইমাম যারা আপনার মাঝবের কর্ণদার ছিলেন আপনি তাকে পাচ্ছেন কোথায় তার তাকলিদ করার জন্য সে তো নাই এখন এবং তিনি তারপরে যে আপনার যে লোকের উদ্ভাবন হয়েছে সেগুলোর ফতুয়া কি উনি দিয়ে গেছেন নাকি পরের উনার অনুসারে দিয়ে গেছেন যাদের যোগ্যতা ছিল না যাদের আপনার ফতুয়া দেওয়ারও যোগ্যতা নেই না গবেষণার যোগ্যতা আছে তারা তো মনে করে যে গবেষণা করে হারাম সুতরাং তাদের অনুসরণ করা তো হারাম আপনি যে যোগ্যতা রাখে তার অনুসরণ করবেন অন্ধ অন্ধের অনুসরণ করতে পারে না অন্ধ ওলার অনুসরণ করবে এটা হচ্ছে আসল নিয়ম হ্যাঁ সুতরাং এটা আপনাকে বুঝতে হবে আর যদি বুঝ না হয় আল্লাহর কাছে বুঝের জন্য ফরিয়াদ করুন এটি আমরা অবশ্যই বলবো এবং এই মাসাব নিয়ে বিস্তারিত অন্য জায়গায় আমার বক্তব্য আছে সেটা নিতে পারেন বা আরো বিজ্ঞ বিজ্ঞ আলের বক্তব্য আছে সেগুলো আপনি সংগ্রহ করতে আরো ভালো করে বুঝতে হবে এত এই ব্যাপার ব্যাপার আপনার অবশ্যই দরকার আরেকটা তিনি বলেছেন যারা মাঝাব তৈরি করে গেছেন বা মাঝাবের কর্ণদার ছিলেন তাদের সেই মাঝাব অনুযায়ী যারা আমল করেছে তাদের আমল গুলো কি বাতিল আরে আমরা কখনো এটা বলে বলেনি যে বাতিল তাদের আমল গুলো আল্লাহ সামনে ভালো বোঝেন সেটা যে আল্লাহর হাতে হ্যাঁ ছাড়া কোনো ব্যক্তি যদি বিপরীত কারণ প্রত্যেক মানুষ যে মূর্খ সে সেই এলাকার যোগ্য আলমকে মানতে বাধ্য একজন মানুষ যখন কোনো আলেম তার এলাকার আলেম যোগ্য আলেম দেখে সেই মাসালা নিয়ে আমল করে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার নিষ্ঠা থাকলে যদিও সেই আলেম আরেকজন অনুসারী হোক বা নিজে মুস্তায়েদ হোক যেটাই হোক না কেন কারণ সেই আলেম ছাড়া তার কোনো গতি নেই হ্যাঁ কিন্তু যদি আপনি মূর্খ মানুষ কিন্তু অন্য যোগ্য আলম যদি আসে বলে তুমি যে আলম থেকে ফুতুয়ে নিলে এ তো তোমাকে ধোকা দিল হ্যাঁ এ তো কোরআন হাদিস ভালো করে বুঝে না হ্যাঁ সুতরাং এটা হচ্ছে আসল মাসালা। তখন তাকে মানতে হবে তার কথা শুনতে হবে দলিল পত্র যে জানে এবং যার যোগ্যতা আছে কারণ আপনি তো ওই হুজুরের অনুসরণ করতে বাধ্য নন কারণ আপনি তো তার ইত্তেবা করে জানাতে যাইতে চান না আপনি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে জানাতে যেতে চান সুতরাং আপনি ব্যক্তির উপর নির্ভরশীল হবেন কেন যেরকম একজন ডাক্তার আপনি একজন ডাক্তারের বল যদি অন্যজন ডাক্তার ধরে যে তার চিকিৎসা ধরলে তুমি তো মরবে হ্যাঁ এ তো চিকিৎসা বুঝে না তখন আপনি ওকে ছেড়ে দিয়ে আরো চিকিৎসককে ধরেন যে একটু অভিজ্ঞ বেশি সুতরাং আপনার ধর্মীয় ক্ষেত্রে একই অবস্থা আপনি কোনো ডাক্তারের সাথে কোনো সক্ষতা নেই যে না জানলেও আমাকে মারি ফেললেও আমি তার চিকিৎসা নিব না অসম্ভব আপনি ট্যার পাইলে কখনো আর তার চিকিৎসা গ্রহণ করবেন না আর যদি দেখেন যে আপনার ক্ষতি করে ফেলছে তখন মারার জন্য তার বিরুদ্ধে আপনার বিচার দায়ের করার জন্য আপনি রেডি হয়ে যাবেন হম এটা হচ্ছে আসল কথা সুতরাং বুঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ রসান আমাদেরকে তো দেন বিদ্বেষ ভাব ছাড়তে হবে আপনার যে আপনার যে কথা আপনার যে চেতনা এটা যে একবারে হুবহ একশো পার্সেন্ট ঠিক এটার গ্যারান্টি কে দিল যদি এরকম নিজে যে চেতনা ধারণ করে এটা যদি শুদ্ধ প্রমাণিত হয় এটার ভিত্তিতে নাজাদ পাওয়ার যদি সম্ভব হয় তাইলে হিন্দু কেন নাজাদ পাবে না কারণ হিন্দু তো সে মনে করে আমার ধর্ম ঠিক আছে খ্রিস্টান তো মনে করে আমার ধর্ম ঠিক আছে ইহুদিতে মনে করে আমার ধর্ম ঠিক আছে বৌদ্ধ মনে করে আমার ধর্ম ঠিক আছে তাইলে প্রত্যেক তো নিজেরটাকে ঠিক মনে করে আল্লাহ নিজেই বলেন কুল্লু হেজমিম বিমাল হিমফারি হন প্রত্যেক দল তার তন্ত্রমন্ত্র নিয়ে খুশি সুতরাং আপনার যতটুকু মেধা আল্লাহ দিয়েছে সে মেধাকে কাজে আপনাকে একটু জাজ বিচার করে তারপরে মানতে হবে কারণ আপনাকে মেধা দিয়েছে মেধাকে আল্লাহ এই মেধার ভিত্তিতে প্রশ্ন করবেন যার মেধা নেই যে পাগল তাকে কোনো প্রশ্ন করবেন না হ্যাঁ তাকে মারফু কলাম বলা হয় হ্যাঁ সুতরাং সে প্রশ্নের উর্ধে কিন্তু আপনি প্রশ্নের সম্মুখীন হবেন যে আপনি কি আপনার বুদ্ধি খাটিয়ে আপনি মেনেছেন কিনা সত্যিকার নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করার চেষ্টা করেছেন কিনা সেটা হচ্ছে আপনাকে আপনার প্রশ্নের সম্মুখীন করা হবে সেই জন্য আপনাকে রেডি থাকতে হবে অসল্লাহ আলব